হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোফু কুকিং স্টুডিও। আজকে পর্বে আবারও হাজির হয়েছি আরেকটি ডিফারেন্ট রেসিপির সঙ্গে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা সয়াবিনের রেসিপি। কিভাবে আলু দিয়ে সয়াবিনের একটা নিরামিষ রেসিপি তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ কোনো দিনে আপনি এই রেসিপিটা শেয়ার করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। এই জন্য সর্বপ্রথম এখানে নিয়ে নিয়েছি সয়াবিন। সয়াবিনটাকে ভালো মতো ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, তারপর পানিটাকে চিপে নিয়েছে। অন্যদিকে নিয়েছি আলুকে কেটে। আমি এখানে ছোট ছোট করে আলুকে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। তারপর লবণ দিয়ে আলুটাকে মাখিয়ে রেখেছিলাম যাতে লবণ থেকে আলু থেকে পানিটা ঝরে পড়ে। অলরেডি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি আর দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল। তেলটাকে একটু হালকা করে ইউজ করতে হবে এবং সয়াবিনটাকে প্রথম অবস্থায় লালচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আপনি চাইলে সয়াবিন ভাজার সময় কিছুটা লবণ ইউজ করতে পারতেন। আমার সয়াবিনটাকে আমি লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। যখন সয়াবিনটা লালচে ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই সয়াবিনটাকে তুলে নিতে হবে। আমি এখন আবারও প্যানে দিয়ে দিলাম আলু। আমি কিন্তু সয়াবিনটাকে অলরেডি তুলে নিয়েছি, এখন আলুটাকেও আমি লালচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ধীরে ধীরে সব আলুকে প্যানে দিয়ে দিয়েছি। এখন আলুটাকেও যতক্ষণ পর্যন্ত লালচে ব্রাউন কালার না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আলুটাকেও লালচে ব্রাউন কালার করেই ভেজে নিচ্ছে। দেখুন এভাবে ধীরে ধীরে যখন আমার আলুটা লালচে ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমি আলুটাকে সার্ভিং বলে নামিয়ে নেব। আমার আলুটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দেব। মশলা হিসেবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং জিরা বাটা এবং আদা বাটা। আমি আগে থেকে এই মশলাগুলোকে বেটে রেখেছিলাম। আমি এখন এই রেসিপিটাকে পানি দিয়ে একটু গুলে মশলাগুলোকে রেসিপির মধ্যে অ্যাড করছি। এখন মিনিমাম 5 মিনিটের মধ্যে টাইম নিয়ে মশলাটাকে প্রথম অবস্থায় কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি। মশলাটাকে যদি ভালো মতো আপনি কষিয়ে না নেন তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। এই জন্য ধীরে ধীরে রেসিপিটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। যখন আপনি দেখতে পারবেন মশলা থেকে পানি আর তেলটা সেপারেট হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন আমার মশলা থেকে পানি আর তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে। এখন এর মধ্যে গ্রেভির জন্য ইউজ করছি 1 মগের মতো পানি। 1 মগের মতো পানি দিচ্ছে আমি আরও কিছু, আরও 1 মগের মতো পানি এই জন্যই দিয়ে দিলাম কারণ আমি এর মধ্যে সয়াবিন অ্যাড করব। আর সয়াবিন দিলে কিন্তু গ্রেভিটা অনেক টেনে নেয়, এই জন্য সয়াবিনের রেসিপিতে গ্রেভিটাকে একটু বাড়িয়ে দিতে হয়। এখন মিনিমাম 5 থেকে 7 মিনিট টাইম নিয়ে রেসিপিটাকে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এইভাবে মিনিমাম 5 থেকে 7 মিনিট আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। দেখতে দেখতে আবার 5 মিনিট কিন্তু হয়ে গেছে, গ্রেভিটা হয়েছে অনেক থামতে হবে, তাই আমি এখন রেসিপিটাকে সার্ভিং করে নামিয়ে নিয়েছি। আশা করব আমার আজকের এই নিরামিষ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা নিরামিষ কোনো দিনে রেসিপিটা সার্ভ করতে পারেন। আশা করব রেসিপিটা আপনাদের বাড়ির সকলে অনেক পছন্দ করবে। যদি রেসিপিটা আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।